খন্দকার মাসুকুর রহমান আপনার কাছে যেতে চাই বিএনপি তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন তিনি অসুস্থ আছেন তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন বাইরেও আছেন এই বিভিন্ন সময় এই ইস্যুটি সামনে আসলো না কেন এতদিন তার মুক্তির দাবিতে আবার কর্মসূচি দিতে হলো কেন বা আপনাদের রাজনীতি আঠাশ অক্টোবরের পরে আপনাদের রাজনীতি ফেরাই কর্মসূচি দিয়ে কেন ধন্যবাদ আপনাকে সম্মানিত দুইজন আলোচককে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একাধিকবার বিরোধী দলীয় নেত্রী বিএনপির অনেকটা দলের চেয়ারপারসন দেশের ভাগ বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তিনি আশঙ্কামুক্ত নয় ইতিপূর্বে তাকে এই উনাশি বছর বয়সে তাকে পেসমেকার লাগানো হয়েছে তার রোগ মুক্তি অথবা তার মুক্তি নিয়ে রাজনীতি করাটা শোভনীয় হবে না অশোক বলেন এটা আল্লাহ কখন কার হয় বলা যায় না কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ওই একই অভিযোগ মেকার লাগানো একটা সুস্থ মানুষ তাকে মেকার লাগানো হয় না এটা হইল আমি লিখে নিষ্ঠুর পরিহাস আপনি দেখেন তাকে একটা মিথ্যা মামলায় একটা বিদেশি চেয়ার চ্যারিটেবল ট্রাস্টের টাকা দুই কোটি টাকা সেটা এক ফান্ডে থেকে আর ফান্ডে নিয়ে আজকে সেটা সাত আট কোটি টাকা বেড়েছে একটা টাকাও তো হয়নি সেই মামলা লোয়ায়ের কোর্টে তাকে সাজা দিয়েছে পাঁচ বছর উচ্চ আদালত তাকে বৃদ্ধি করেছে আবার মানে এই উপমহাদেশে ইতিহাস নাই এইটা অমানবিক অন্যায় অবিচার সেই মামলায় দীর্ঘদিন উনি জেলে রয়েছেন তার আমরা বারবার বলেছি তাকে ডক্টররা বলেছে চিকিৎসকরা বলেছেন দেশের তাকে বিদেশে চিকিৎসা দেওয়া প্রয়োজন আপনার মনে আছে লীগের সাধারণ সম্ভব ওবায়দুল কাদর অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট সার্জন দেবী সেটিকে তাকে নিয়ে আসা হয়েছিল তাকে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল আমরা মনে উনি আল্লাহ তাল রবুল আলমিনের বেঁচে এসেছেন এই আওয়ামী লীগের দায়িত্বভার সাধারণ সম্পর্কে দায়িত্বভার পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী যদি তখন অথবা সরকার যদি তখন এই ব্যবস্থা না নিতেন হয়তো দুঃখজনক ঘটনাও ঘটতে পারত সেই অর্থে বেগম খালেদিয়া জিয়াকে আমরা সুচিকিৎসার জন্য বিদেশে ডক্টররা এদেশের চিকিৎসকরা খ্যাতনামা চিকিৎসকরা যে বোর্ড বারবার সেটাকে করেছে। কিন্তু অদ্যবধী উনি ধীরে ধীরে মৃত্যুর কোলে এগিয়ে যাচ্ছে তাকে সেই ব্যবস্থা করা হয়নি আমরা প্রথম থেকেই তার মুক্তি তাই এই সুচিকিৎসার জন্য কর্মসূচি দিয়েছি আবার সেদিন রাত্রে গভীর রাতে রাত তিনটায় তাকে হসপিটালে নিয়ে আসা হয় ডক্টররা তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা রেখেছেন পেস্টমেকার লাগিয়েছেন এই বয়সে আমরা তার মুক্তির জন্য বিএনপি তিন দিনে কর্মসূচি ঘোষণা করেছি কেন্দ্রীয়ভাবে উনত্রিশ তারিখে ঢাকায় পার্টি অফিসের সামনে সমাবেশ এক তারিখে প্রতিটা মহানগরে তিন তারিখে জেলায় জেলায় আপনার যে কথা বলেছেন এটাও একটা নিষ্ঠুর পরিহাস বলে আমরা মনে করি যে তার মুক্তির নিয়ে বিএনপি কখনও তার মুক্তি তার অসুখ নিয়ে রাজনীতি করে নেই আমরা এই গেল রমজানে আমরা প্রতিটা জেলায় ওয়ার্ডে ইউনিয়নে থানায় আমরা ইফতার ইফতার পার্টি করেছি এবং আমরা গরিব মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আমরা যে উনত্রিশ তারিখে মাঠে আমরা তা নয় তা আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করা উচিত ছিল মনে করেন কি না সেটি আরও আগে করা উচিত ছিল মনে করেন কি না এত দেরি কেন এতদূর আমরা তার তার মুক্তির আন্দোলন প্রথম থেকে করে এসেছি আমরা তার জন্য সমাবেশ করেছি লিপ্টেড বিতরণ করেছি বন্ধন করেছি আমরা কি করতে পারি বলেন আমরা যদি হরতাল দেই আপনারা আগুন লাগিয়ে বলবেন আগুন সন্ত্রাসী করে অর্থনীতিকে ক্ষতি করে আমাদের করণে কী আছে বলে আমরা না এদেশের বিজ্ঞজনেরা সুশীল সমাজ বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়ে অন্তত এটা এটা বলেছেন আমাদের দল করে না অন্য ঘরনার লোক তারাও বলেছেন তার সুচিচিকিৎসার জন্য বাড়ি জিতে দেওয়া উচিত কিন্তু সরকার সেটা করে নেই এখন ওনার অবস্থা আরও অবনীতির দিকে তাই আমরা সমাবেশ করেছি ওনার এই এই দাবি তো জানাবো ওনার চিকিৎসার জন্য বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য তো দাবি জানাবো আর আপনি এটা ভাবেন তো দুই কোটি টাকা একটা টাকা তো হয় নাই তার মতো একটা লোককে জেলে পুরে রেখেছে আর বর্তমান দেশের অবস্থাটা কী বলেন